ঘুমানোর আগে ছাত্রীদের নাচের ভিডিও দেখতেন ভিকারুননিসা শিক্ষক মুরাদ। রাজধানীর আজিমপুর ভিকারুননিসা নূন স্কুলের গণিত শিক্ষক মোহাম্মদ মুরাদ হোসেনের হাতে বিভিন্ন সময় ছাত্রীদের শ্লীলতা হানির প্রমাণ পেয়েছে পুলিশ। তারা বলেছে, স্কুলের পাশে কোচিং সেন্টারে ছাত্রীদের পড়ানোর সময় বিভিন্ন সময় ছাত্রীদের শরীরে হাত দেওয়া সহ নানাভাবে যৌন হয়রানি করেছেন তিনি। এর প্রমাণ পাওয়া গেছে শিক্ষক মুরাদের মোবাইল ফোন ও ল্যাপটপে। এক ভুক্তভোগী ছাত্রীর অভিভাবকের দায়ের করা মামলায় গত 27 ফেব্রুয়ারি রাতে রাজধানীর কলাবাগান থেকে শিক্ষক মুরাদকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে আদালতের মাধ্যমে 2 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা দাবি করেছে পুলিশ। বৃহস্পতিবার 29 ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্যে জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশন ডক্টর খ মহিউদ্দিন খান। তিনি বলেন, ডিএমপির লালবাগ থানায় এক ছাত্রীর অভিভাবক বাদী হয়ে মুরাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতনের আইনে একটি মামলা দায়ের করেন। বাদী অভিযোগ করেছেন, তারা মেয়ে ভিকারুননিসা নূন স্কুলের আজিমপুর শাখার 8ম শ্রেণীর ছাত্রী। 2023 সালে 7ম শ্রেণীতে পড়ার সময় মুরাদের কোচিং সেন্টারে ভর্তি আসে। কোচিং চলাকালীন প্রায় সময় ভুক্তভোগী ছাত্রী ও তার সহপাঠীদের সঙ্গে আপত্তিকর কৌতুক শোনাতেন শিক্ষক মুরাদ। ওই ছাত্রী স্কুলে নাচ করত, সেই নাচের ভিডিও শিক্ষক মুরাদ ঘুমানোর আগে দেখত। 2013 সালের 10ই মার্চ বিকেলে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা কোচিংয়ের পরে চলে গেলেও কৌশলে তাকে ডেকে বসিয়ে রাখে মুরাদ। পরে পানি আনার কথা বলে এবং হঠাৎ করে পিছন থেকে জড়িয়ে নানাভাবে যৌনহয়রানি করে। পরবর্তীতে এই বিষয়ে কারো কাছে না বলার অনুরোধ করে শিক্ষক মুরাদ। ছাত্রীকে বলে, আমি তোমাকে বাবার মতো জড়িয়ে ধরেছি, এটা কাউকে বলবে না। পরবর্তীতে একইভাবে দীর্ঘদিন ধরে মুরাদ কোচিং সেন্টারে ভুক্তভোগী ছাত্রীকে যৌন নির্যাতন করত। এমনকি শিক্ষক মুরাদ ওই ছাত্রীকে নামাজ ঘরে নিয়েও যৌন নির্যাতন করেছে বলে দাবি মামলার বাদী ছাত্রীর অভিভাবকের। প্রতিবারেই সে শিক্ষার্থী বলতো, আমি তোমার বাবার মতো। তাই এরকম করেছি, এ ঘটনা ভুলে যাও, এটা জানাজানি হলে তোমার মা বাবার সম্মানহানি হবে এবং স্কুল থেকে তোমাকে বের করে দেবে।